শেষ না আরো আছে খাও এই তো ভারী খাও আমি আমি দেখছি খাও তুমি টানো ওই তো যাচ্ছে শেষ বললি যে আমার শেষ বললি যে ছাদে গেছে আমার মেয়ে ওই তার জন্য খাবার আচ্ছা চা টি টাইম এই যে ঘুম থেকে উঠে একটু ডাবের জল খেলো খেয়ে এবার ভাত খাওয়ানোর জন্য পিছনে ঘুরু ঘুরু করছি যদি একটু খায় এই ছাদে উঠেছে উঠেই করছে জলছে না সারা গাছ চলে গেল হবে আগে জল দিতে হয় কবে তো রাত দেখা যাবে আলো তো শুকিয়ে যাবে স্যালাডের জন্য শসা পেঁয়াজ কাটা হচ্ছে আর এইদিকে আমার ননদ মানে মৌদি রসুন কুচি কুচি ছোট 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 করে এই যে রাইস রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস ফ্রাই হতে চিলি চিকেন হবে তার জন্য আর এটা কিসে দেওয়া হবে চিকেনেই দেওয়া হবে এটা এবার কেক কাটা হবে তার আগে আমি শাড়িটা পরে নিয়েছি একটা সিল্কের শাড়ি এটা পরে নিয়েছি বিশেষ কিছুই সাজিনি শাড়িটা পরেছি মেয়েটা যা দুষ্টুমি করছে দশ বার ধরে ওকেই জামা পড়াতে পড়াতে টাইম চলে যাচ্ছে মেয়েকে দেখবেন মেয়েকে দেখো মেয়েকে দেখো মেয়েকে দেখাই হ্যাঁ দাঁড়া কেমন লাগছে কমেন্ট করো কেমন লাগছে বলো শাড়িটা পরে নিয়েছি কেক কাটা হবে তার আগে আমি শাড়িটা টপ করে পরে নিয়েছি আর কিছু পরিনি এই হারটা পরে নিয়েছি একটা হার ছিল এটা পরে নিয়েছি আজকে আমি ছিলাম সেরকমই আছি এটা একটা সিল্কের শাড়ি তোমাদের দেখাই শাড়িটা পুরোটা ভালো করে একটা সিল্কের শাড়ি এটা আঁচলটা আচ্ছা সরু পাড় আছে একটা জরির জরির পাড় আছে একটা একটা লিপস্টিক করে ফেলেছি একটু কাজল আইলাইনার লাগিয়ে নিয়েছি ডার্ক কালার লাগিয়ে নিয়েছি কেমন লাগছে এত ডার্ক নর্মালি আমি করি না দেখবি তো সবাই বলো একটু সাজো 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 তাই একটু সাজো হাঁটতে হবে আর নোংরা হবে তারপর তো হবে দেখি মা এদিকে ঘোরো আমার দিকে পেটটা বের করে রই পেটু
হ্যাঁ এখন হ্যাপি যাবে তো এই ঘরটা হ্যাপি বার্থডের জন্য এরকম ভাবে সাজানো হয়েছে জন্মদিন উপলক্ষে বেলুন দিয়ে দেখতে পাচ্ছ তোমরা আর মেনুটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এই যে কেক দাদা কাটবে তার আগেই ও হাত দিয়ে ফেলছে কেকটাতে ও আর ওয়েট করতে পারছে না কেকের জন্য আমার এটা ছোট্ট মা আর ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই বসে বসে চা খাচ্ছেন পাশে শাশুড়ি মা জামাই বাবু ওই দেখো আবার হাতে পেয়ে গেছি চারটে আমলে পেয়ে গেছি চারটে দেখলাম আমাকে ঘরে গিয়ে বলছে আমি কেক খাইনি তো না না পাকা চলে ওদিকে যা তুই যাও যাও কাছে ওকে কোলে নিয়ে যাও আগে তুলে ফেল আগে বাবা হঠাৎ করে হয়ে গেল হঠাৎ করে হয়ে গেল আমি খাবে খাইয়ে দিলে তুমি খাবে আমার বর মন দিয়ে কেক খেয়ে যাচ্ছে হাতি যাচ্ছে না খিদে পাচ্ছে
চিকেন কাটলেট ফ্রাইড রাইস সব নিয়ে বসেছি, কিন্তু শশা সস দিয়ে খাচ্ছে আর কিচ্ছু খাচ্ছে না। ব্যাস তুমি খাও। আমার এই ভিডিও যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ লাইক আর শেয়ার করো। প্লিজ আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে। টাটা, গুড বাই। টাটা বলে দাও, বাই বলে দাও। আমার ছবি আছে। টাটা বলে দাও, বাই, গুড বাই, গুড বাই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই। আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটি, ঠিক আছে।